হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, এটা পুজোরই মধ্যে আমি একদিন বেরিয়েছিলাম আমরা, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম কোথাও যাইনি, একটু পার্লারে গেছিলাম, একটু হেয়ার কাট করেছিলাম, আর হালদিরামে গেছিলাম আমরা, হালদিরামে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে আমি পার্লারে গেছিলাম, তখন খালিই ছিল, একজন শুধু ছিল। তো একটু ভিডিও করছিলাম, যতটা পেরেছি একটু ভিডিও করার চেষ্টা করেছি। আসলে আমি হেয়ার কাটটা করতে এই জন্যে গেছিলাম, কারণ হেয়ারের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম না, হেয়ার কাটটা খুবই দরকার করানোর, ভেবেছিলাম একটু স্পাও করাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পুজোর মধ্যে তো তো বেশিক্ষণ খোলা রাখবে না বললো, তো তা বন্ধ করে দেবে, অনেকটা দেরিও হয়ে গেছিলো। তো ওই জন্য আমি শুধু হেয়ার কাট করেই চলে এসেছি। এই তারপর দেখো, এই যে আমরা যাচ্ছি গাড়ি করে, সোনাইতে শুয়ে শুয়ে যাচ্ছে, একটু ভিডিও করেছিলাম। বাবা ছিল না, বাবা একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে গেছিলো, তো বাবা নালে আমাদের সঙ্গে যেহেতু বাবা ছিল না, আমরা তিনজনই গেছিলাম। এই যে সোনাই, সোনাই শরীরটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ মুখটা শুকিয়ে গেছে একদম। একটু বাইরে বেরোলে পরে কি ওর মনটাও একটু ভালো লাগছিলো, তাই জন্য আমরা একটু ওকে নিয়ে বেরোলাম। পুজোর মধ্যে আমাদের ইচ্ছে ছিল একটু বাইরে ঘুরতে যাওয়ার, তো সেটা আমাদের হয়নি। কারণ হচ্ছে সোনার শরীরটা খারাপ হয়ে যাওয়াতে আমরা সেই মানে ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো ওই জন্য পুজোর কটা দিন আমরা আশেপাশেই এদিক ওদিক ঘুরেছি। তার মধ্যে এবারে তো পুজোতে খুব বৃষ্টিও হচ্ছিলো, তো ওই জন্য আমাদের যে আমার হাজব্যান্ডের যে অফিসের যারা বলেছিলো যাবে, তারাও বলল যে ঠিক আছে ক্যান্সেল করে দিই, কারণ তারাও আমরা যাই গেলাম না বলে ওরাও যায়নি। তো বলল ঠিক আছে এখন থাক, পরে আবার আমরা একসঙ্গে সবাই মিলে যাব, কারণ এই বৃষ্টির মধ্যে গেলেও তো অসুবিধা না, কারণ গিয়ে গিয়ে যদি ঘুরতেই না পারা যায়, তাই না? সেই জন্য আমাদের আর যাওয়া হয়নি, আমরাও যাইনি, তো ওরাও যায়নি। তো এই দেখো আমরা এবার হলদিরামে চলে এসেছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। হলদিরামে প্রচুর ভিড় হয়েছিল, মানে নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা ছিল সেখানে অত ভিড় ছিল না, সেখানে শুধু মিষ্টি, তারপরে ক্যান্ডি, চকলেট, কেক, এই সমস্ত আইটেমগুলো ছিল। তো সেরকম ভিড় আমি দেখলাম না নিচে, তো আমি ভাবলাম হয়তো ফাঁকাই হবে। ওরে বাবারে, এ দেখো এবার ক্যান্ডির শুধু কালেকশান দেখো, কত তো ভ্যারাইটিস ক্যান্ডি শুধু দেখো, বাচ্চাদের মানে এত পছন্দ হবে এখানে এলে পরে, এত নানান ধরনের ক্যান্ডি, চকলেট, মানে আমাদের দেখে নিজেদেরই লোভ লাগছিল। তো নিচের দিকটা দেখতে পাচ্ছ একদম পুরোই ফাঁকা, এখানে শুধু মিষ্টির কেক এই সমস্ত আইটেমগুলো ছিল। তো আমরা তারপরে ওপরে চলে যাই, ওপরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ওপরেও ছিল, নিচেও বসার জায়গা ছিল, ওপরেও বসার জায়গা ছিল। তো আমরা এখানে এসে, এখানে তো মানে সিটই পাওয়া যাচ্ছিলো না, প্রথমে সিট পাওয়া যাচ্ছিলো না, সবাই ব্যাগ রেখে রেখে সবাই এখানে খাবার অর্ডার দিতে চলে যাচ্ছিলো, মানে সিট পাওয়া যাচ্ছিলো না। আমরা অনেকক্ষণ পর সিট পেলাম, তো কোনো রকমভাবে সিট পেয়েছিলাম। তারপরে তাও আমি বসেছিলাম, আমার হাজব্যান্ড গেছিলো অর্ডার দিতে, মানে এমন অবস্থা হচ্ছিল মানে যদি সিট ছেড়ে চলে যায় তাহলে সেই সিটটা চলে যাবে, এরম ব্যাপার। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, লোকের মানে দাঁড়িয়ে থেকে মানে খাওয়া দাওয়া করছিল। তো আমরা ওখানে তোমার যে খাবারটা নিয়েছিলাম ভালোই লেগেছিল, কিন্তু আমাদের ইচ্ছে ছিল মানে দই বড়া খাওয়ার, মানে বেশি ইচ্ছেটা ছিল, কিন্তু সেটা হয়নি। কারণ হচ্ছে ভিড় হওয়ার কারণে আমরা মানে
ইচ্ছেটা পূরণ করতে পারিনি, আবারও ইচ্ছে আছে যাওয়ার। তো আমরা এখানে যেটা নিয়েছিলাম রাজ কচুরি নিয়েছিলাম, মানে কচুরির সাইজগুলো তোমরা কতটা বুঝতে পারছ জানি না, কিন্তু মানে বেশ বড় ছিল এটা, পুরো মানে মানে দুজনের পক্ষে এনাফ, মানে আমরা দুটো প্লেট নিয়ে আমরা নিজেরাই খেতে পারছিলাম না এমন অবস্থা। তো রাজ কচুরির মধ্যে ছিল দুটো করে কচুরি, আর আলুর দম ছিল কাশ্মীরি আলুর দম, আর আচার ছিল, আর ছিল চানা মশালা। তারপর আমরা গোলাপ জামুনও নিয়েছিলাম, তো বেশ ভালোই লেগেছিল। আর এখানে দেখো এই যে সোনাই বসে পড়েছে, সোনাইও খুব আনন্দ করছিল, ওকে তো মানে জুতো পরিয়ে দিয়েছিলাম, ও সারাটা জায়গা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, বেশ মজাই হচ্ছিল, ভালোই কেটেছিল আমাদের সেই দিনটা। তো এবার একটু ওই ভেতরেরও একটু আমি ভিডিও করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমরাও যদি চাও তো অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারো, তোমাদেরও ভালো লাগবে, খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। তো আমাদের তো বেশ ভালোই লেগেছিল, আর নেক্সট টাইম আবার একবার যাওয়ার ইচ্ছে আছে, নেক্সট টাইম আবারও যাব, কারণ যেটা খাওয়া হয়নি সেটা খেতে যাব। আর একটা ইচ্ছে আছে ছোলা বাটুরা খাওয়ার, তো যখন আবার যাব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও প্লিজ, প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।